সাথে চলেছে। আমরা সবাই পরামালির মাধ্যমে তুমি কি করে বই সবার হাতে দিয়ে দেন। তারপরে অষ্টম শ্রেণীর হুমায়রা সানসা বিন বর্ণ, চতুর্থ শ্রেণী বর্ণ হচ্ছেন বিদ্যাময় স্কুলকে বর্ণ করেছেন বিদ্যাময় স্কুলের শিক্ষার্থীদেরকে। ওই বই রেখে দিয়ে হাত খালি দাও, বেলুন উড়ে যাচ্ছে। বই পাওয়া আমার খুবই ভালো লাগছে। আমরা এইবার সবাই মতো বই পেয়েছি বাসায় যেয়ে, আশা করি বইটা ভালো করে পড়তে পারবো এবং আশা করি আগামী বছর আমরা নতুন বই সঠিক সময় পেয়ে যাবো। মাননীয় প্রধানমন্ত্রীকে অনেক ধন্যবাদ আমাদেরকে সঠিক সময় বই দেওয়ার জন্য। আমার খুবই ভালো লাগছে, আমি প্রত্যেক বছর এই দিনটির জন্য খুবই অপেক্ষায় থাকি, আমি প্রত্যেকবার প্রথম হতে চাই। আমি এই বইগুলো খুব ভালো করে পড়তে চাই, আমার এই বইয়ের গন্ধ কেমন আমি প্রত্যেকবার সেটা জানতে চাই। তো ওদের চিৎকারই আসলে বলে দিচ্ছে যে ওরা কতটা আনন্দিত, এবং এটা খুব স্বাভাবিক যে আমরা মা আমরা বাবা, তো বাচ্চারা যখন আনন্দে থাকে তখন আমরাও প্রচণ্ড আনন্দে থাকি। এবং আমি ধন্যবাদ জানাতে চাই আসলে সরকারকে, সাথে সংশ্লিষ্ট তাদেরকে, যে আমার মনে আছে যে আমরা বই পেতে পেতে এপ্রিল হয়ে যেত, আর এখন বাচ্চারা একেবারে চকচকে সোদা গন্ধযুক্ত একটা বই পাচ্ছে এবং একদম বছরের প্রথম দিনে। এটাই কিন্তু আমাদের শিক্ষাকে অনেকখানি এগিয়ে দেয়। তো এবং আমরা নতুন কারিকুলাম শুরু করছি, তো আপনাদের কাছে দোয়া, আপনাদের কাছে আমাদের একটা প্রার্থনা আছে, সেটা হচ্ছে এই নতুন কারিকুলামটা কিন্তু আসলে খুবই সুন্দর। আপনাদের কাছে যারা আমাদের সাংবাদিক ভাইরা আছেন তাদের কাছে অনুরোধ হচ্ছে এইটা একটু মানুষকে প্রচার করতে হবে, আপনাদের একটা বড় ভূমিকা আছে। তো আপনাদের নতুন বছরে আপনারা আমাদের মাঝে এসেছেন, আমাদের অনুষ্ঠানকে মহিমান্বিত করেছেন, এর জন্য ধন্যবাদ এবং সবাইকে হ্যাপি নিউ ইয়ার। বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে খুব ভালো লাগছে, নতুন বছর নতুন বই পেয়েছি, নতুন ক্লাসে উঠেছি, যেন খুবই ভালো লাগছে। প্রথম দিন নতুন নতুন চকচকে বই পেয়ে আমরা অনেক খুশি, বাসায় যে বই খুলে পড়বো দেখবো। উৎসব মুখর পরিবেশে আমরা আমাদের ছোট্ট সোনামণিদের হাতে যে আমরা বই তুলে দিতে পেরেছি সেজন্য আমরা কৃতজ্ঞতা জানাই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে, তিনি এই সুযোগটুকু দিয়েছেন যে আসলে আগামী প্রজন্মকে যেন সুশিক্ষিত করা যায়, এই লক্ষ্যে তার উদ্যোগ। এবং আমরা দেখছি যে ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসব উদ্দীপনা এবং অভিভাবকরাও অত্যন্ত আনন্দমুখর পরিবেশে এখানে অংশগ্রহণ করছেন। আমরা মনে করি যে আজকের এই যে উৎসবের যে আমাদের যাত্রা, এটি আগামী আমাদের প্রত্যেকটি মাসে সেই ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং বছর শেষে নিঃসন্দেহে তারা ভালো ফলাফল করে আমাদের দেশ গঠনে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।